সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ ঠাকুরগাঁওর পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। একাদশ শ্রেণী হিসাববিজ্ঞান বিষয়ে প্রথম পত্রে আমরা এর আগে কিছু পড়াশোনা করেছিলাম। আমরা এর আগে কীভাবে র্যামিল তৈরি করতে হয় সেই ব্যাপারে আলোচনা করেছি। তোমরা জানো র্যামিল হচ্ছে খতিয়ানি উদ্বৃত্তগুলোর একটি তালিকা। সেই তালিকাটাতে সম্পদ, ব্যয়, এই সমস্ত উত্তোলন, এই সমস্ত হিসেব উদ্বৃত্ত থাকে ডেবিট দিকে। আয় দায় মুনাফা, এই সমস্ত হিসেব উদ্বৃত্ত থাকে সাধারণত ক্রেডিট দিকে। তো আমরা এর আগে গত দিনে প্র্যাকটিস করেছিলাম কীভাবে অঙ্ক করতে হবে। আজকে তোমাদের বইয়ের 4 নম্বর অঙ্ক আমি তোমাদের পড়ে শোনাই। এখানে বুঝে নক্ষত্র ডেট আছে 2019-31 ডিসেম্বর তারিখে। খতিয়ান উদ্বৃত্তগুলো নিম্নরূপ, এখানে দেওয়া আছে মূলধন, ক্রয়, মজুত পণ্য, আগাম গ্রহণ, মণিহারি মজুত, বিক্রয়, অনাদায় সঞ্চিতি, বকেয়া বেতন, মণিহারি মজুত 31-12-19, সমাপনী মণিহারি মজুত, এটা উত্তোলন, সুনাম, কবিরকে প্রদত্ত ঋণ, নগদ তহবিল, মজুত পণ্য, বিক্রয় পরিবহন, ক্রয় ফেরত, শিক্ষানবী সালামী, আসবাবপত্র, সম্ভাব্য দায়, কল কাবজা। তোমাদের এখানে করণীয় হলো রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না এমন দফাগুলো চিহ্নিত করো, চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো উপরুক্ত উদ্বৃত্তগুলো দ্বারা 2019-31 ডিসেম্বর তারিখে রেয়ামিল তৈরি করো। রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না এটা নিয়ে আমি এর আগেও কথা বলেছি যে কোনগুলো রেয়ামিলে আসবে, কোনগুলো রেয়ামিলে আসবে না। আমরা সাধারণত জানি একটা সমাপনী মজুত পণ্য সম্পর্কে আমাদের একটা ধারণা আছে যে সমাপনী মজুত পণ্য সাধারণত রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। হ্যাঁ, যদি অঙ্কে প্রাথমিক মজুত পণ্য এবং সমাপনী মজুত একসাথে থাকে তাহলে আমরা সমাপনী মজুত পণ্যটাকে রেয়ামিলে অন্তর্ভুক্ত করি না, কারণ প্রাথমিক মজুত পণ্য এবং ক্রয় এই দুইটার ভিতরেই সাধারণত সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত থাকে। বিধায় আমরা সমাপনী মজুত পণ্যকে রেয়ামিলে অন্তর্ভুক্ত না করে নিচে নোট আকারে সমাপনী মজুত পণ্যের পরিমাণটা লিখে রাখি, এটা একটা বিধান। আরেকটা হলো এখানে মণিহারির ক্ষেত্রেও ঠিক অনুরূপ একটা ব্যাপার আছে। অঙ্কে যদি প্রারম্ভিক মণিহারি, সমাপনী মণিহারি এবং মণিহারি ব্যবহার এই তিনটা ফিগারই যদি একসাথে দেওয়া থাকে তাহলে আমরা সাধারণত মণিহারির ব্যবহার এবং সমাপনী মণিহারিটাকে রেয়ামিলে অন্তর্ভুক্ত করবো, সেক্ষেত্রে প্রারম্ভিক মণিহারিটাকে আমরা রেয়ামিলে দেবো না। তবে আমাদের যদি অঙ্কে মণিহারি ব্যবহার যদি অঙ্কে দেওয়া না থাকে, শুধুমাত্র প্রারম্ভিক মণিহারি এবং সমাপনী মণিহারি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদেরকে প্রারম্ভিক মণিহারিটাকে রেয়ামিলে অন্তর্ভুক্ত করতে হবে, কারণ প্রারম্ভিক মণিহারির ভিতরে কিন্তু দুইটা ফিগারই আছে। সমাপনী মণিহারি এবং মণিহারি ব্যবহার দুইটা ফিগারই প্রারম্ভিক মণিহারির মধ্যে আছে। বিধায় প্রারম্ভিক মণিহারিটা দিলে আর সমাপনী মণিহারিটাকে রেয়ামিলে অন্তর্ভুক্ত করতে হবে না। আজে আমাদের অঙ্কে এখানে দেখা যাচ্ছে যে এখানে মণিহারি মজুদ একটা প্রারম্ভিক আছে, আবার মণিহারি মজুদ একটা সমাপনী আছে। আমরা সমাপনী মণিহারি মজুদটাকে রেয়ামিলে অন্তর্ভুক্ত করবো না। এখানে লেখা আছে রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না এমন দফার সময় হলো যে মণিহারি মজুদ যে সমাপনী যেটা সেটাকে আমরা রেয়ামিলে অন্তর্ভুক্ত বাইরে রাখছি, আর সমাপনী মজুদ হয়তো হবে না সেটা অনেক আগেই বলেছি আমি। আর সম্ভাব্য দায় সম্পর্কে এর আগের ক্লাসে বলেছিলাম যে সম্ভাব্য দায় হলো যে সমস্ত দায় কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্ভব হতে পারে আবার নাও হতে পারে, সে সমস্ত দায়কে আমরা বলি সম্ভাব্য দায়। এটা সাধারণত সবসময় নোটে লিখে রাখতে লাগে এই যে সম্ভাব্য দায় 10,000 টাকা, এটাও রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, এটা যুক্ত হয়। এই আর আমাদের অঙ্কে আছে কি চলতি সম্পদ চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। চলতি সম্পদ সম্পর্কে বলেছিলাম যে সমস্ত সম্পদ নগদ টাকা বা নগদ টাকার মতো এবং যে সমস্ত সম্পদ অতি বিলম্বে নগদ টাকা রূপান্তরিত হবে আমরা সে সমস্ত সম্পদকে সাধারণত চলতি সম্পদ বলে থাকি। তা আমাদের অঙ্কে এখানে চলতি সম্পদ যদি আমরা খুঁজি তাহলে আমরা খুঁজে পেয়েছি শুধুমাত্র মণিহারি মজুদ 31 ডিসেম্বর তারিখে যেটা সমাপনী মজুদ আছে সেটা 500 টাকা, আর নগদ তহবিল 3,000 টাকা আছে, আর সমাপনী মজুদ হ্যাঁ এইটা হলো চলতি সম্পদ এই তিনটা আছে, এই তিনটা যোগ করলে আছে 29,000 টাকা আসে, 5,000 আর 5,389 আর 29,000 টাকাই চলতি দায়। চলতি দায় আমি বলেছিলাম যে সমস্ত দায় স্বল্প মেয়াদি, যে সমস্ত দায় 1 বছরের মধ্যে পরিশোধ হয়, যে সমস্ত দায় যত তাড়াতাড়ি সম্ভব পরিশোধ করার প্রয়োজন পরে সে সমস্ত দায়কে সাধারণত চলতি দায় বলে। কারবার পরিচালনা করতে করতে এই সমস্ত দায়ের উদ্ভব হয়। এই সমস্ত দায় আমাদের অঙ্কে আছে। একটা হল আগাম গ্রহণ,
এই কারোর কাছ থেকে যদি আমরা অগ্রিম নিয়ে নিই, তাহলে তাকে কাজটা করে না দেওয়া পর্যন্ত সেটা কিন্তু আমাদের কাছে দায় হিসেবে লিপিবদ্ধ থাকে। হ্যাঁ, কাজে এই জন্য আগাম গ্রহণটা এটা একটা দায়, আর বকেয়া বেতন যে বেতন কর্মচারীরা পাবে সেটা একটা বকেয়া দায়। এই দুইটা যোগ করলে 12,500 টাকা হলো চলতি দায়ের পরিমাণ। এই এবারে বলছে উপরোক্ত উদ্বৃত্তগুলো দ্বারা 2019 সালের ডিসেম্বর তারিখে একটি রাহামিল তৈরি করো। আমরা একটি রাহামিল তৈরি করার জন্য যে প্রস্তুতি নিয়েছি, এখানে এখানে রাহামিল কলকাতা 31/12/2019 বানাচ্ছি। এর ক্রমিক নাম্বার হিসাবে নাম এখানে খতিয়ান পৃষ্ঠা ডেবিট আর ক্রেডিট। এটা এই মূলধনটা একটা মালিকানা সত্ত্ব, এটা আমি বলেছি যে মূলধন আয় দায় ক্রেডিট দিকে থাকে। এই যে মূলধন একটা ক্রেডিট দিকে আছে, আগাম গ্রহণ একটা দায় এটা ক্রেডিট দিকে আছে, বিক্রয় আয় ক্রেডিট দিকে আছে, আমাদের সঞ্চিত একটা দায় এটা ক্রেডিট দিকে আছে, বকেয়া বেতন দায় এটা ক্রেডিট দিকে আছে। হ্যাঁ, ক্রয় ফেরত ক্রয়ের বিপরীত ক্রয় ডেবিট দিকে থাকে, ক্রেডিট দিকে এটা হলো এই যে ক্রয় ফেরত ক্রেডিট দিকে আছে। শিক্ষানবী সালাম একটা আয় এটা ক্রেডিট দিকে আছে। এই তাহলে আমি যেটা বললাম আয় এবং দায়গুলো ক্রেডিট দিকে থাকবে। আর ডেবিট দিকে কোনটা আছে, তো ক্রয় একটা ব্যয় এই যে সমাপনী মজুদ পণ্য একটা ব্যয়ের মধ্যে পড়ে। ওই যে কি বলে যে মনিহারি মজুদ, হ্যাঁ এটা ব্যয়ের মধ্যে পড়ে। হ্যাঁ এটা ডেবিট দিকে আছে। উত্তোলন ব্যয়ের মধ্যে পড়ে। সুনাম সম্পত্তি, কবিরকে প্রদত্ত ঋণ এটা সম্পত্তি, নগদ তহবিল সম্পত্তি, গৃহ পরিবহন একটা খরচ। হ্যাঁ, তার আসবাবপত্র একটা সম্পত্তি, কলকব্জা একটা সম্পত্তি, এটাও এই যে ডেবিট দিকে আছে। আর আমরা করেছি কি, আমি যেটা কিছুক্ষণ আগে বললাম তোমাদের যে যে সমস্ত দফা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, কিন্তু আমাদের কারবারের হিসাব পাতি সঠিক করবার জন্য, আর্থিক বিবরণীর কাজ সঠিকভাবে সম্পূর্ণ করবার জন্য সেই সমস্ত দফাকে নিচে নোট দিয়ে রাখতে হবে। সেইগুলো হলো এই ধরনের, এখানে আমাদের কিছু আছে যেটা যে নিচে লিখে রেখেছি নোট আকারে। মনিহারি মজুদ সমাপনী কত আছে এখানে? 500 টাকা। এখানে মনিহারি মজুদ 500 আর সমাপনী মজুদ পণ্য আছে 25,000 আর সম্ভাব্য দায় 10,000 টাকা। এটাকে নোট আকারে নিচে লিখে রাখতে হবে। আমাদের আর্থিক বিবরণ তৈরি করার সময় এই সমস্ত দফাটা আমাদের কাজে লাগবে। এই গেল আমাদের অঙ্কর সমস্যার সমাধান। আমি তোমাদের মনিহারি মজুদ নিয়ে আরেকটু বলি। মনিহারি মজুদের এখানে আমাদের প্রারম্ভিক মজুদ আছে 2,000 টাকা আর সমাপনী মজুদ এখানে আছে অঙ্কে 500 টাকা। তাহলে প্রারম্ভিক বছরের শুরুতে যদি 2,000 ছিল, বছরের শেষে যখন 500 নেমে আসলো, তাহলে 1,500 টাকা গেল কোথায়? তাহলে 1,500 টাকা মনিহারি মজুদ কিন্তু ব্যবহার হয়ে গেছে, ধরে নিতে হবে এটা। এখন মনিহারি ব্যবহার বলে এখানে কোনো দফা আমাদের অঙ্কে নাই। যদি দেওয়া থাকতো তাহলে আমরা কিন্তু করতাম কি, ওই মনিহারির ব্যবহার 1,500 টাকাকে আমরা রেওয়ামিলের মধ্যে দিতাম এবং সমাপনী মনিহারি মজুদ যেটা সেটা করে রেওয়ামিলের মধ্যে দিতাম, কিন্তু প্রারম্ভিকটাকে আমরা এখানে সাধারণত দিতাম না। আমরা সাধারণত সম্পত্তির ক্ষেত্রে রেওয়ামিলে যে সমস্ত সম্পত্তি শো করায় এবং দায়গুলো শো করে সেগুলো কিন্তু সচরাচর বছরের শেষে যে সমস্ত সম্পত্তি এবং দায়ের উদ্বৃত্ত থাকে সেগুলো শো করানো হয়। আমরা এখানে রেওয়ামিলে করার সময় আমরা তোমরা দেখেছো এখানে আমরা তারিখ দিয়েছি সমাপনী তারিখ 31/12/2019। 31/12/2019 তারিখে এই সমস্ত হিসাবের যে অবস্থা দাঁড়িয়েছিল সেগুলো কিন্তু এখানে প্রদর্শন করা হয়েছে। সাধারণত প্রারম্ভিক বিলাকে এখানে দেখানো হয় না। হ্যাঁ, কিন্তু এখানে পরিস্থিতির খাতিরে আমাদেরকে কিছু কিছু দফা এখানে আমাদেরকে দেখাতে হয়েছে। এই যে মনিহারি মজুদ প্রারম্ভিক দেখাইলাম, কারণটা হলো এখানে সমাপনী দেওয়া আছে ঠিকই, কিন্তু মনিহারি ব্যবহারটা এখানে দেওয়া নাই, বিধায় আমাদের প্রারম্ভিক মনিহারিটা কিন্তু দেখাতে হয়েছে। আবার এখানে আমরা সমাপনী মজুদ পণ্য প্রারম্ভিক দিলাম, কিন্তু সমাপনী মজুদ পণ্য সমাপনীটাকে মজুদ পণ্য সমাপনীটাকে দিয়েছি আমরা নিচে এখানে নোট আকারে দিয়েছি, এটাকে দিলাম না। কারণটা হলো এই মজুদ পণ্যের সাথে কিন্তু ক্রয়ের পরিমাণ এই দুইটার ভিতরেই কিন্তু সমাপনী মজুদ পণ্যের পরিমাণটা ঢুকে আছে। হ্যাঁ, কাজেই আমাদের এই প্রারম্ভিক মজুদ পণ্য আর ক্রয় একসাথে থাকলে এই দুইটাকে যদি আমরা রেওয়ামিলের মধ্যে দেই, তাহলে কিন্তু সমাপনী মজুদ পণ্যটাকে যদি আবার রেওয়ামিলের মধ্যে তার এই ফেকারটা দিবার হয়ে যাবে, এটা বিধায় এটাকে উপরে না দিয়ে আমাদেরকে সমাপনী নিচে নোট আকারে লিখতে হবে। হ্যাঁ, একইভাবে এই এই সমাপনী মজুদ পণ্য এবং মনিহারির ব্যাপারটা সাধারণত একই রকম। হ্যাঁ, আমাদের এখানে মনিহারি মজুদটা ঠিক একইভাবে আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি। দেখা গেলো যে এখানে মনিহারি মজুদ প্রারম্ভিকটা দিলাম, কিন্তু সমাপনীটা দিলাম না, সমাপনীটা নিচে দিলাম, কারণ এখানে আমাদের অঙ্কে মনিহারির ব্যবহার বলে কোনো দফা নাই। যদি মনিহারির দফা ব্যবহারের দফাটা থাকতো, তাহলে মনিহারির ব্যবহার এবং সমাপনী মজুদ মনিহারিটাকে আমরা মিলে দিতাম, কিন্তু প্রারম্ভিক মনিহারিটাকে আমরা অন্তর্ভুক্ত করতাম না এবং সেটা নোট আকারেও লিখতাম না। হ্যাঁ, এই মূলত আমাদের অঙ্ক।
তাহলে আমাদের রামেল করবার জন্য আমাদের যে কথাটা আমাদের মনে রাখতে হবে, যে আমাদের আমরা যে কি করতেছি, আমরা এখানে একটা হিসাবের তালিকা তৈরি করতেছি, সেই তালিকাটা আমরা নিয়ে আসতেছি কোথেকে, খতিয়ান থেকে। খতিয়ানে কোন হিসাবের কি উদ্বৃত্ত হতে পারে সেটা আমাদের একটা ধারণা থাকতে, আগাম ধারণা থাকতে হবে। যেমন আমরা জানি সম্পত্তি, ব্যয়, উত্তোলন, এই সমস্ত হিসাব উদ্বৃত্ত সাধারণত ডেবিট উদ্বৃত্ত হয়, কাজের আমিলে এগুলো যখন আমরা লিখবো তখন ডেবিট দিকে লিখবো। আবার আয়, দায় ও মুনাফা এই সমস্ত হিসাব উদ্বৃত্ত সবসময় ক্রেডিট দিকে, ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে আমিলে লেখার সময় এই সমস্ত হিসাব উদ্বৃত্তকে আমরা ক্রেডিট দিকে লিখব। এই হলো মূলত আমিল করার বিধান। তো আমরা আরও এখানে আমাদেরকে কিছু কিছু আমাদেরকে অতিরিক্ত জানতে হচ্ছে, আমিল করতে গিয়ে আমাদের আরও কী কী করতে হবে, কী কী জানতে হচ্ছে। এখানে যেমন আমরা কিছুক্ষণ আগে জানলাম চলতি সম্পদ, চলতি দায় কী, এগুলো একটা এই ধারণাটা একটু থাকতে হবে। চলতি সম্পদ নিয়ে আবার একটু বলি, যে সমস্ত সম্পদ নগদ টাকা এবং নগদ টাকার মতো, যে সমস্ত সম্পদ অনতি বিলম্বে নগদ টাকার মতো দিতে হবে, বা যে সমস্ত সম্পদ অনতি এক বছরের মধ্যে নগদ টাকার মতো দিতে হবে, সেই সমস্ত সম্পদকে আমরা চলতি সম্পদ বলি। এই চলতি সম্পদের ভিতরে আমাদের অঙ্কে এখানে দেওয়া আছে নগদ তহবিল, মনিয়ারের মধ্যে সর্বনিম্ন মজুদ, কিন্তু আরও চলতি সম্পদ আছে, যেমন প্রাপ্য, হিসাব, স্বল্পমেয়াদী বিনিয়োগ, হ্যাঁ, কী বলে যে বকেয়া আয়, ইজারা সম্পত্তি, কলকব্জা, না সরি, স্বল্পমেয়াদী কী বলে যে বিনিয়োগ হতে পারে, দীর্ঘমেয়াদী বিনিয়োগটা এখানে আসবে না। আর তারপরে তোমার কী বলে যে সবনি মজুদ পণ্য তো বললাম, বিনিয়োগের অনাদায়ী সুদ থাকতে পারে, হ্যাঁ, অগ্রিম ব্যয় থাকতে পারে, এগুলো কিন্তু চলতি সম্পদের মধ্যে পড়ে। চলতি সম্পদ আর স্থায়ী সম্পদের মধ্যে ওইটা চিনতে হবে আমাদের, স্থায়ী সম্পদ কী কী, যেমন স্থায়ী সম্পদ কলকব্জা, যন্ত্রপাতি, আসবাবপত্র, হ্যাঁ, ইজারা সম্পত্তি, এগুলো হলো স্থায়ী সম্পত্তির মধ্যে পড়ে এগুলো। আর তার চলতি সম্পত্তি হলো কি, চলতি সম্পত্তি সাধারণত আমরা সাধারণত নগদ তহবিল, ব্যাংক জমা, সমাপনী মজুদ পণ্য, হ্যাঁ, অনাদায়ী আয়, হ্যাঁ, ওই কী বলি যে অগ্রিম ব্যয়, হ্যাঁ, এই সমস্ত অগ্রিম ব্যয়, এই সমস্তকে আমরা সাধারণত চলতি সম্পদ বা বলে থাকি। আর চলতি দায় হলো ঠিক একইভাবে, যে সমস্ত দায় খুব দ্রুত পরিশোধ করতে হবে সে সমস্ত দায়কে আমরা সাধারণত চলতি দায় বলি। যে সমস্ত দায় দ্রুত পরিশোধ করতে হবে, যে সমস্ত দায় খুব অনতিবিলম্বে পরিশোধ করার প্রয়োজন পড়ে সেই সমস্ত দায়কে আমরা চলতি দায় বলি। এই সমস্ত দায়ের মধ্যে পড়ে বকেয়া করা চাবলি, বিবিধ পাওনাদার বা প্রদেয় হিসাব বা প্রদেয় নোট বা প্রদেয় বিল, হ্যাঁ, অগ্রিম আয়, আমাদের এখানে একটা আছে এখানে যে আগাম গ্রহণ, হ্যাঁ, এটা একটা কী বলে যে তোমার দায়, এই চলতি দায়ের মধ্যে পড়ে। তো এই সমস্ত সম্পর্কে একটা ধারণা থাকতে হবে, তা নাহলে আমাদের এই রেয়ামিল তৈরি করার সংক্রান্ত যে অঙ্কটি সৃজনশীল পদ্ধতি থাকবে সেটা করা একটু কষ্টসাধ্য হয়ে যাবে। তো তোমরা একটু প্রশ্ন করো এই ব্যাপারে, হ্যাঁ, তো ভালো থাকো, তোমাদের পরের দিন আবার একটা নতুন ক্লাস করা হবে। ধন্যবাদ সবাইকে।